জয় গোরাম বন্ধুরা, এখন আমরা কিন্তু আছি আমাদের নয়গ্রাম থানার বা নয়গ্রাম ব্লকের একদম শেষ মাথা বড়। এটা হচ্ছে কাঁসিয়ায় আছি, আর কাঁসিয়ার থাকি এটা নিলাম আমাদের সব রেডি হচ্ছে। তাহলে দমে বাস আসবে, কিন্তু একটুকু পরে বাস গাড়ি টাড়ি যে অনুপম আছে ওধারে, চিন্ময় আছে, আর আমাদের সব ভলেন্টিয়ার, আমাদের দু নম্বর অঞ্চলে চাঁদাবিলা দু নম্বর অঞ্চলে সমস্ত ভলেন্টিয়ার এখানে আমরা দাঁড়াইছি। আর এটি নিলেই গাড়িগুলো সব আমরা পারিকাবো, তো গাড়িও তো একটা মানে একটা দুটা নাই খেয়ে নাই করি হলো একশোর উপরে আছে, তো ফাটাই দিয়া হবে মোটামুটি। আর ঝাড়গা কিন্তু ফাটাই দিয়া হচ্ছে সোজা কথা। তো সকল লোক আমরা যাচ্ছি, তো এখানে ইউটিউব ভিডিওটা আমি আরম্ভ করছি। তো কোনোদিন আমি ইউটিউবে এই ধরনের ভিডিও দিনে তো জাতি বটে, যেহেতু কুড়মি জাতি বটে, তো দিতেই হবে একটা হলো। তো আজলে তো এখন এই ভিডিওটা কিন্তু শুরু করছি, তো সবাই কিন্তু থাকবেন সাথে একদম লাস্ট অবধি। তো দেখা হচ্ছে কিন্তু ঝাড়গ্রামও, আর সঙ্গে রাস্তায় যাবো, কীভাবে যাচ্ছি, কারা কারা আসছি, সবটাই থাকছে। আর সাবস্ক্রাইবটা একটু করতে হবে আমার প্রণব ট্রাভেলস চ্যানেলটা, আর অনেক ভিডিও আছে ঠিক আছে না, ওগুলো টুকুটুকু দেখতে হবে। তো এখন তাহলে এখানে শুরু করা যাক। তো এই যে ভলেন্টিয়ার আমাদের গাড়ি দাঁড়াইছে আমাদের দু নম্বর অঞ্চলের, তো এই যে সব ভলেন্টিয়ার ছানা আজ ব্যাচ ফ্যাচ লাগাই নিয়েছেন মোটামুটি। তো এটা এটা মোটামুটি কি চলছে একটু দেখি আমি, খাতা পেন বেজায় কিছুই রয়েছে এটা। তো এই চাঁড়াটাই বসিনছি আমরা, মানে বাঁশ চাঁড়াটাই বসিনছি। তো এই যে দেখতে পাচ্ছ তো গাড়ির নম্বরগুলো দেখো, এই যে নয়াগ্রাম ব্লক একেএস নম্বর 97, মানে ইয়ার পরে আরও গাড়ি আছে, এটা 97 নম্বর গাড়ির এটা লিস্ট। তো তাইলে তার কোনো হিসাব নাই এটা বলছে সকল লোকে। তো তার লিস্টিং চলছে, তাহলে কি চলছে চিন্ময়? এই তো লিস্টিং গুলো চলছে আর জয়গ্রামে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমাদের ভলেন্টিয়ার যারা যারা, আমি একটু পরিচয়টুকু করাই নিছি। আমাদের দু নম্বর অঞ্চলে চাঁদাবিলা দু নম্বর অঞ্চলে যে ভলেন্টিয়ার, বল নাম বল। রাজারাম মাহাতো গোখুরপাল। রাজারাম মাহাতো গোখুরপাল লে বটে। গিরিধর মাহাতো রাইসল। আচ্ছা, গিরিধর মাহাতো হচ্ছে রাইসল লে আছে, এই যে মোটামুটি লিডার, এখন টিম লিডার। আচ্ছা, তো রামেশ্বর মাহাতো পচাখালি। রামেশ্বর মাহাতো পচাখালি। এদারে সঞ্জীব মাহাতো অঠলিয়া। জয়ন্ত মাহাতো কাঁসিয়ার বটে। তুই? উকিল মাহাতো কাঁসিয়া। আর তাহলে আরো আছে অনেক গিলা আছে, তো ভিতরে বসুন যে দেখি গাড়ির ভিতরে কেমন বাইরে হয় মনে হয়। বল নাম বল। বিপুল মাহাতো নারদা। আর তোর বেস্টটা কোন দিকে রাখলি? ওটা রাখা থাকলে হবে না, তো এটাও তাহলে বেস্টে আছে। তাহলে নারদালে নাকি? তাহলে সব ভলেন্টিয়ার চলে আসেনছে, এবং দায়িত্বে আছে এখন অনুপম। অনুপম কিরকম এখন, মানে এখন বর্তমানে সিচুয়েশন কিরকম? বর্তমানে সিচুয়েশন তো আমাদের 150 প্লাস লিস্ট ছিল। আচ্ছা আচ্ছা, মানে একটু পড়লে আরম্ভ হচ্ছে, মানে হলুদ ঝড় আসছে না? হলুদ ঝড় 80 থাকি 100 কিলোমিটার বেগে হলুদ ঝড় আসছে নাকি? নয়াগ্রাম লে বাইরে আছে হলুদ ঝড়। হ্যাঁ, কুর্মি আবহাওয়া দপ্তর লে খবর মোটামুটি 80 লে 100 মোটামুটি কিলোমিটার বেগে মোটামুটি ঝড়টা আসছে। আর কোথায় যাই করে আছে নাই পড়বে? ঝাড়গ্রামে। বাস তাহলে শুরু হয়ে গেল আমাদের। মোটামুটি পয়লা গাড়িটা আইলো, তো পয়লা গাড়িটা কোথায় আইলো ভাই? না ঠিক আছে, তো পয়লা গাড়ি এই যে পৌঁছিনছে পিক আপ, তো চড়চড়িয়া লোড আছে নাকি? পুরা চুনখুলিয়ালে আসছে, তো আমাদের নয়গ্রামের যে চুনখুলিয়া ওখানে আসছে গাড়ি, তো চড়চড়িয়া মোটামুটি লোড আছে। কত লোক আছো? তো একবার জয় গোরাম জোরে করি, জোরে আরো জোরে, জয় গোরাম।
ঠিক আছে তোরা কোথালে আসছো বাস পাটালে কড়াসাই লে আসছো নাকি আচ্ছা আচ্ছা কত লোক আছে তোরা হ্যাঁ 26 লোক নাকি মহিলা টহিলে সবাই আচ্ছা আচ্ছা ঠিক আরো গাড়ি আসছে নাকি পিছনে ঠিক আছে এ নাম্বার এন্ড করি রে ওইটা দাঁড়া যাও ওইটা দাঁড়া যাও সামনের একটা বাস একটা আছে এটা হচ্ছে বড়সল্লে আসিনছে তো শঙ্করদা কত কত লগাইলো আন্দের মিনিমাম হবে সয়ের কাছাকাছি আচ্ছা আচ্ছা তাহলে আর অঞ্চলের গাড়ি গুলো ঢুকছে তো সব গুলাই ঢুকছে আচ্ছা ঠিক আছে মোটামুটি এই যে কুড়মি নেতৃত্ব আছে শঙ্করদা আছে মোটামুটি খুব সবকে লিঙ্ক করে আসিনছে তো লোক ভালোই মোটামুটি পেছনে বাস আরো আছে এধারও আমিটুকু বাসটাটুকু যাই দেখি কে কে গুলা আছেন তাহলে সব কথা যাওয়া হচ্ছে ঝাড়গ্রাম নাকি ঠিক আছে পুরা ঝাড়গ্রাম নাকি আচ্ছা জয় গরম তো কেমন মোটামুটি লোকজন ভালো মোটামুটি পুরা বাস ফুল করে নাই পুরা বাস ফুল নাই তো এটা এটা কথা আছে একটু জানিলি কোথাল না এটা ঝরিয়ালে নাকি নাই সব একসঙ্গে যাওয়া হবে আচ্ছা ঝরিয়ালে বাসটা বটে আচ্ছা মোটামুটি বড়সল্লে কিরকম বড়সল্লে 70-75 লোক গাড়িয়ে চড়ে যে বাসটা যাচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা আর নয়াগ্রামে কিরকম সাড়া পাওয়া যাচ্ছে নয়াগ্রামে তো 120টা গাড়ি হওয়ার কথা বর্তমানে তো দেখা যাচ্ছে 75টা গাড়ি বেড়াইছে নাকি রাস্তায় আরো সব আসছেন তো মোটামুটি সব ঠিকঠাক আছে তো শান্তিপ্রিয় ভাবে আমরা সুন্দরভাবে আমরা যাচ্ছি আর তো নিখিলদা খুব সুন্দর বললো তো সবাই এবং নেতৃত্বে আছেন তো এই যে গাড়ি আর সামনের দিকে আমাদের গাড়িগুলো সব রাখা হচ্ছে সামনের যে ওদিকে স্ট্যান্ড করি এখানে নাম্বারিং করা হচ্ছে নাম্বারিং করি সব গাড়িকে রাখা হচ্ছে সামনে এটা আছে গোখুর পাল্লে বাস ওঠে গোখুর পাল্লে মোটামুটি বেশ ভালোই লোক আছে এটা দিলীপ দা তাহলে মোটামুটি পুরো রেডি নাকি আচ্ছা ঠিক আছে কত কত মতন আছে তোদের হিসাব চলছে আচ্ছা হিসাব চলছে তো মোটামুটি ভালোই লোক আছে নাকি আর সমরেন্দু কই তো ওই যে গোখুর পাল্লে আছে গোখুর পাল্লের পুরো টিম আছে গফুরপালের সমস্ত লোক এটা দেখতে পারে মানে প্রত্যেকটা সিট একদম সিট ক্যাপাসিটি প্লাস আবার দাঁড়িয়েও আছে মানে মোটামুটি ভালোই লোক আছে আরো অনেক গুলা নামিলো বলে চিটানলো চিটানলো মোটামুটি সব গাড়ি এখন ছেড়ে দিচ্ছে আর প্রচুর লোক যাকে বলে প্রচুর লোক মানে যাকে বলে দমে সকল
রেডি একদম ঝাড়গ্রামে যাওয়ার জন্য। তো আমরা সকল লোকের পরে যাবো আর কি, কেন ভলেন্টিয়ার ফলেন্টিয়ার সবকে দেখিয়ে করি, গাড়ি নাম্বারিং করতে হচ্ছে, এই নাম্বারিং টাম্বারিং করার পরে তারপরে আমরা যাবো। এটা হচ্ছে আমাদের গাঁয়ের গাড়ি, মোটামুটি চানাবিলা যাচ্ছি। তো চানাবিলার আমাদের পুরো একদম পেকটা ভর্তি অঠল দিয়ে চানাবিলা পুরা, মানে আমাদের গাঁয়ের এই গাড়ি যাকে বলে, সব লোক যাচ্ছি। সৌরভ তাহলে মোটামুটি সব ঠিকঠাক তো? আরে হাত দেখার, একটু জয় করাম বলো সকল লোকে, জয় করাম। দাঁড়া একটু নামি রে, লেকড়াসোলের বাস বটে, লেকড়াসোলের আছে সব। একবার জোরে একবার জয় করাম, জয় করাম। মোটামুটি চারদিকে হলুদ ঝড়, হলুদ ঝড় একদম। তো দেখতে পাচ্ছ পেছুর দিকেও চারদিকেও মোটামুটি হলুদ ঝড় যাকে বলে, হলদা ঝড়। তো সকল লোকেই এখন যাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকেই, আর সমস্ত গাড়িও এখন চলে গেছে। আগুরগুলা আগুর যে গাড়িগুলো ছিল ওগুলো সব পাইরাই গেছে। তো ইয়ার পরে আমরাও ছাড়িব, একটু পরে আমরা পৌঁছিব। নাদ্দার গাড়ি ওটা, 2 নম্বর চানাবিলা অঞ্চলের নাদ্দার গাড়ি। তো মোটামুটি একবার জোরে একবার জয় করাম, জয় করাম। তোদের একবার জোরে কোথালে কোথালে বটিস তোরা? হ্যাঁ কদম ডিয়ালে 3 নম্বর অঞ্চল, ঠিক আছে। পুরা তারা হলদা জল উঠাই দেবো আজকে, মোটামুটি ঠিক আছে, জয় করাম। তো মোটামুটি প্রত্যেকটা মানুষের আবেগ বিশাল একটা আবেগ, মানে ঝাড়গ্রাম যাব, আমাদের যে আন্দোলন এসটির আন্দোলন, এসটির আন্দোলনে সবাই কিন্তু থাকছি এই। আর দেখতে তো পাচ্ছ পুরা উপরে ছাতও আছে সমস্ত, একদম কুর্মি সেনা যাকে বলে। এগুলো আরও গাড়ি আছে, আর ওই যে পেছু দিকে একটা বাস একটা আসছে, মোটামুটি লোকের কোনো শেষ নাই আর কি, অগুন্তি লোক, অগুন্তি লোক যাকে বলে। মাইক ক্যারি করে নিয়ে শুনছে, মাইক লিঙ্কিংও কিন্তু চলছে পুরো র্যালি। জয় করাম বলো একবার জোরে। কোথালে বটে, কোথালে? ধানসোলালে। আচ্ছা ঠিক আছে, ধানসোলালে। তোদের এটা কোথালে রে? এটা কোথাকার বটে? কোথাকার বটে? ধানসোলা। কোন ধানসোলা? 6 নম্বর? 9 নম্বর অঞ্চল ধানসোলা, হরিমাইতি। ঠিক আছে, তো জোরে একবার জয় করাম বলো, জোরে একবার জয় করাম, জোরে জয় করাম। ঠিক আছে, জয় করাম। আদিবাসী কুড়মি সমাজের এটা রাইসল থেকে বাস। তো রাইসলের, তো রাইসলে তো দেরি কেন মতিলালদা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালোভাবে যাও সবাই, ঠিক আছে। ভলেন্টিয়ারের সবাই আমরা এই যে বসেছি, কুলফি খাওয়া চলছে এখন। সম্ভবত আমরা মনে হয় ঝাড়গ্রাম পৌঁছাতে পারবো না, কারণ এখনো প্রচুর গাড়ি এন্ট্রি করা বাকি আছে, প্রায় 100+ হয়ে গেছে এখনো অবধি, 100+। তবুও গাড়ি কিন্তু পরপর এখন আসছে, মোটামুটি দেখা যাক যদি কখন পৌঁছায় আর কি। তবে সভার চিত্র থাকছে, সভা কীরকমভাবে হবে। তোরা এত দেরি করলে হবে,
পুলিশ নাই মেদিনীপুর ভাড়া গেলে মেদিনীপুর নাই আইলো ওকে দিস না আর তোদের আরেকটা আমাদের যে ভলেন্টিয়ারদের গাড়ি আর এখন ভিতরে ভলেন্টিয়াররা সব রেস্ট করছে নাকি কি কলবি খাওয়া চলছে নাকি পুরা প্রচন্ড গরম প্রচন্ড গরম না ঠিক আছে আমাদের এখন সব গাড়িকে এখন ছাড়ে নিয়ে আমরা এখন ঝাড়গ্রামের পথে আমরা এখন বাইরে আলি তো হয়ে গেল কতগুলো মতন হইল রে 102টা মতন পাইরা আনছে তো আরও এখনো আছে অনেকগুলো গাড়ি আছে তো 100 উপরেই আছে মোটামুটি আমাদের নয়াগ্রাম ব্লকলে আর কি তো আমরা এখন বাইরে গেলি সবই যে আছি আর পেছু আর একটা ভলেন্টিয়ার গাড়ি আছে আমাদের দেখি কখন পৌঁছাই আর কি তো আজকে মোটামুটি জাম লাগি যাবে পুরো একদম পুরো ঝাড়গ্রাম শহর একদম জাম লাগি যাবে হলুদ ঝড় আর হলুদ ঝড় যাকে বলে হলদা ঝড় সামনে যে ঝড়টা আছে জোহার জয় গরম তো এইটাই ছিল আজকের আমার কর্মসূচিটা তো এইটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং আমার যে চ্যানেলটা রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পরবর্তীতে আবারও অনেক রকম কুড়িমি আন্দোলন নিয়ে করে আমি বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো একটাই কথা বলি রাখি সমাজের জন্যে আমরা আছি আপনারাও আমাদের সমাজকে একটু দেখুন তো সবাইকে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই আর জয় গরম বলি আর জোহার জানাই আজকের আমার এই যে ইউটিউব যে ভিডিওটা এখানে আমি শেষ করছি।